নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে সকলকে জানাই স্বাগত। আজকে বৃশ্চিক রাশি 2020 সাল কেমন পড়তে চলেছে এবং বৃশ্চিক রাশির ব্যক্তিদের এবং জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে কিছু আলোচনা করব। এবং অবশ্যই আজকের টপিকটি অভিনব, কারণ এই টপিকটিতে আছে শনি 7.5 বছরের অভিশাপ থেকে মুক্তি 24/1/2020 তারিখে বৃশ্চিক রাশির। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন এবার আমরা টপিকে চলে আসি। আমার আজকের টপিক হচ্ছে বৃশ্চিক রাশি 2020 সাল এবং শনি 7.5 বছরের অভিশাপ থেকে মুক্তি। বৃশ্চিক রাশি সম্পর্কে আগে কিছুটা জেনে নিই। এখানে একটু রাশিচক্র অঙ্কন করা হয়েছে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। বৃশ্চিক রাশি হচ্ছে রাশিচক্রের অষ্টম ঘর এবং অবশ্যই এটি মঙ্গলের ক্ষেত্র। স্থির রাশি এবং সমরাশি এবং স্থির রাশি 12টি রাশির মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চাপা স্বভাবের হয়ে থাকেন। এদের চরিত্রের কয়েকটি দিক বা কয়েকটি বৈশিষ্ট্য হলো, এদের ইচ্ছাশক্তি প্রবল হয়, প্রতিশোধ পরায়ণতা এদের মধ্যে কাজ করে, এরা প্রতিশোধ নেবার জন্যে সঠিক উপযুক্ত সময়ের সুযোগ খোঁজে। 2, মানসিক শান্তি এরা জীবনে পান না, কারণ চন্দ্রের নিজ ক্ষেত্র, তাই জন্য এরা মানসিক শান্তি জীবনে পাবেন না। এরা একগুয়ে মনোভাব, রাগ, জেদি, অস্থির, পরশিকাতরতা প্রভৃতি দোষ এদের মধ্যে থাকে। বিবাহিত জীবনে মন ও মতের অমিল হওয়ায় এরা সাধারণত বিবাহিত জীবনে খুশি বা সুখী হতে পারে না। সাধারণত দেখা যায় বৃশ্চিক রাশিরা বিবাহিত জীবনে সুখী হন না। 4, এদের শেষ জীবন অর্থাৎ বৃশ্চিক রাশিদের শেষ জীবন ধর্মীয় চিন্তায় কাটে এবং আধ্যাত্মিকতায় কাটে। 5, এরা অন্যের মত ও কথায় গুরুত্ব দেয় না, বেপরোয়াভাবে চলে, তাই বৃশ্চিক রাশিরা কাউকে পরোয়া করে না, এটা বলা চলে। এবার বৃশ্চিক রাশিদের কি কি ব্যাধি হতে পারে সে সম্বন্ধে জেনে নিই। বৃশ্চিক রাশিদের ব্যাধি হচ্ছে কোষ্ঠকাঠিন্য, ক্ষত পীড়া, বসন্ত, হাম, পিত্ত পীড়া, রক্তদুষ্ট পীড়া, রক্ত আমাশা প্রভৃতি। এছাড়া মানসিক অসুখ অবশ্যই থাকে। কোন কোন খাদ্য খেলে বৃশ্চিক রাশিরা এই সকল অসুখ এড়াতে পারবে সে সম্বন্ধে আসুন একটু জেনে নিই। নারকেল এবং পিত্র প্রশমন খাদ্য এদের পক্ষে হিতজনক এবং অবশ্যই রিচ খাবার এদের পক্ষে খুবই অস্বাস্থ্যকর। এবার আসুন 2020 সালে পড়তে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সে সম্পর্কে একটু আলোকপাত করা যায়। বৃশ্চিক রাশি শনি 7.5 অভিশাপ থেকে আগামী 7.5 বছর ভুগছে। আগে একটু বলে দিই শনি 7.5 কাকে বলে। শনি গ্রহ যখন কোনো রাশির আগে এবং রাশিতে এবং পরে অর্থাৎ 3.5/7.5 অবস্থান করে তখন তাকে বলে 7.5। বৃশ্চিক রাশি 2011 সাল নাগাদ 7.5 শুরু হয়েছিল, 11 কি 12 সাল নাগাদ, এবং বর্তমান বছরে 2020 সালে তার 7.5 কেটে যাচ্ছে, অর্থাৎ 7.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে এই 7.5-তে। এবার এই বৃশ্চিক রাশির এই যে 7.5-এর অভিশাপ মুক্তি হচ্ছে, এই 7.5 বছর শনি গ্রহর সম্পূর্ণ দৃষ্টি প্রথমে তুলা রাশিতে যে দৃষ্টি দিয়েছিল সেটা হচ্ছে উদয়কাল 7.5 দৃষ্টি। এই দৃষ্টিতে শনি গ্রহ বৃশ্চিক রাশির কাছে এসেছিল এবং মধ্যগগন 7.5-তে সে বৃশ্চিক রাশিতেই ছিল। এই 7.5 সবচেয়ে বেশি ক্ষতি করেছে, অর্থাৎ 2015, 2016 বা 2017 নাগাদ বৃশ্চিক রাশি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এবং শেষ 7.5 যেটা চলে যেতে চলেছে 24 জানুয়ারি 2020 সালে যেটা চলে যাবে সেই হচ্ছে উদয় অস্তাচল 7.5। এই 7.5 চলে যাওয়ার পর বৃশ্চিক রাশি সম্পূর্ণ শনি 7.5 বছরের অভিশাপ থেকে মুক্তি পাবে। এই 7.5 বছর তাদের মানসিক, আর্থিক, শারীরিক, পারিবারিক এবং কর্মক্ষেত্রে প্রভূত ক্ষতি সাধিত হয়েছে। এবার আসুন এই যে বৃশ্চিক রাশির এই যে 7.5 মুক্তির পর তাদের জীবনে কি শুভ পরিণাম আসতে চলেছে সে সম্বন্ধে আমরা জেনে নিই। প্রথমে আছি অর্থ। অর্থের দিক থেকে দেখতে গেলে দেখা যাবে বৃশ্চিক রাশি দ্বিতীয় বসে আছে বৃহস্পতি,
বৃহস্পতি গ্রহর অর্থের গ্রহ এবং আর্থিক সমৃদ্ধি গ্রহ বৃহস্পতি, সে ধনু রাশিতে সক্ষেত্রে অবস্থান করায় সারা বছরই থাকবে। মাঝে এপ্রিল মে মাস এবং জুন জুলাই মাসে কিছুটা বক্রি হবে বটে, কিন্তু ম্যাক্সিমাম টাইম সে ধনুতেই থাকবে সক্ষেত্রে। তাই আর্থিক দিক দিয়ে বৃশ্চিক রাশিরা ব্যাপকভাবে লাভবান হতে চলেছে এই 2020 সালে। তাহলে 2020 সাল বৃশ্চিক রাশির পক্ষে আর্থিক দিক দিয়ে খুবই লাভবান। আপনি যে কোনো ধরনের কর্মের সঙ্গে যুক্ত থাকুন, সে ব্যবসা হোক, পেশা হোক, যে কোনো চাকরি হোক, চাকরিতে অবশ্যই প্রমোশন হবে, ব্যবসাতে ভালো ধরনের আরও যোগাযোগ আসবে এবং পেশাগত দিক থেকে আরও উন্নতি আসবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এরপরে আসছি কর্ম। কর্মের দিকে দেখতে গেলে দেখা যাবে বৃশ্চিক রাশির কর্মভাগ্য খুবই শুভ, কারণ শনি চলে যাচ্ছে লগ্নের দ্বিতীয় সক্ষেত্রে এবং দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করায় কর্মভাগ্য খুবই শুভ। কর্মস্থানে শনি পূর্ণভাবে দৃষ্টি দেয়া এবং বৃহস্পতির সম্পূর্ণ আশীর্বাদ থাকায় শনি বৃহস্পতির আশীর্বাদে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2020 সাল খুবই শুভ যেতে চলেছে কর্মের দিক থেকে। কর্মর দিক থেকে বিদেশ যাত্রা, এমনকি নতুন নতুন কর্মলাভ, নতুন চাকরি লাভ খুবই শুভ এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2020 সাল কর্মের দিক থেকে। বিদ্যা, বিদ্যা ক্ষেত্রে দেখা যাচ্ছে 1, 2, 3, 4 চতুর্থ প্রতি শনি তৃতীয় সক্ষেত্রে অবস্থান করায় খুবই শুভ এই বৃশ্চিক রাশিদের 2020 সালে বিদ্যাভাগ্য খুবই শুভ। যে সমস্ত ছাত্রছাত্রী যে কোনো পরীক্ষায় দিয়ে সাধারণ স্কুলের পরীক্ষা বা যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে তারা খুবই উন্নতি করবে এবং তাদের কোনো অসুবিধে হবে না এই 2020 সালে অবশ্যই। এরপরে আমরা আসছি প্রেম। প্রেমের দিক দিয়ে খুবই শুভ আসতে চলেছে বৃশ্চিক রাশিদের এই 2020 সাল, কারণ তাদের প্রেমভাগ্য খুবই উত্তম এই 2020 সাল। কারণ পঞ্চমপতি বৃহস্পতি সক্ষেত্রে অবস্থান করায় প্রেমের দিক দিয়ে তাদের কোনো কিছু চিন্তার কোনো কারণ নেই। যে প্রেম তাদের আগামী 7.5 বছর ধরে হয়নি বা যে প্রেম আগামী 2.5 বছর চলে গেছিলো, যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেই ভুল বোঝাবুঝির নিবারণ হবে এবং আবার তারা নতুনভাবে জাগরিত হবে এবং নতুনভাবে তারা এই প্রেম ফিরে পেতে পারবে। বিবাহ, বিবাহ অবশ্যই বিবাহের দিক থেকে খুবই শুভ বৃশ্চিক রাশিদের, কারণ শুক্র শুভস্থানে অবস্থান করছে এবং অবশ্যই বৃহস্পতি এবং শনি কৃপা তারা এই বছর তাদের অবশ্যই বিবাহ হবে। স্বাস্থ্য, স্বাস্থ্যের দিক দিয়ে কিছুটা চিন্তার ব্যাপার আছে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বৃশ্চিক রাশিদের, তার কারণ ১৯ সেপ্টেম্বর কেতু গ্রহ চলে আসবে বৃশ্চিকে এবং রাহু গ্রহ মিথুন থেকে বিষেতে অবস্থান করার জন্য স্বাস্থ্য কিছুটা খারাপ যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। তাই স্বাস্থ্য নিয়ে অবশ্যই চিন্তার কারণ আছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, স্বাস্থ্য নিয়ে অবশ্যই চিন্তার কারণ আছে। তাই অবশ্যই সারা বছর অবশ্যই যেরকম বললাম, যে আগেই বললাম, যাদের নারকেল এবং পিষ্ট পোষমঞ্জনিত খাদ্য অবশ্যই গ্রহণ করা দরকার এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। শত্রু সেভাবে ক্ষতি করতে পারবে না, কারণ শত্রু নাশ যোগ থাকায় রাহু এবং কেতু শত্রু নাশ যোগ তৈরি করায় শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, বরঞ্চ শত্রু ক্ষতি করতে এলে তাদেরই বিনষ্ট হবে এবং তারা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার এসছি সন্তান। সন্তানের দিক জন্য শুভ, কারণ পঞ্চমপতি অবশ্যই বৃহস্পতি দ্বিতীয় সক্ষেত্রে অবস্থান করায় পঞ্চমে খুবই শুভ স্ট্রং হয়েছে এবং সন্তান ভাগ্য খুবই শুভ। সন্তান অবশ্যই মুখ রাখবে এবং সন্তান যে কোনোভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় হোক, চাকরিতে হোক, তাদের মুখ রাখবে এবং অবশ্যই খুবই শুভ সন্তান ভাগ্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2020 সালে। এবার আসছি মন। বৃশ্চিক রাশিদের মনই সর্বস্ব, কারণ বৃশ্চিক রাশি হচ্ছে চন্দ্রের নিস্থান। এই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কখনোই মানসিক দিক দিয়ে শান্তি পান না, এরা এতটাই চাপা হন এবং এতটাই নিজেদের মনের মধ্যে নিজেরা মিশে থাকেন, তাই এদের চট করে বোঝা যায় না। এরা বাইরে এক ভাব প্রকাশ করলেও এরা মনের মধ্যে চাপ রেখে দেন, সেই চাপ থেকে এরা কিছুটা মুক্তি পাবেন, সম্পূর্ণ মুক্তি পাবেন না। তার কারণ সেপ্টেম্বর 19 তারিখে কেতু গ্রহ বৃশ্চিক রাশির ওপরেই অবস্থান করার ফলে এবং রাহু গ্রহ সপ্তমে বিশ্বরাশিতে অবস্থান করার ফলে আবার সেপ্টেম্বর 19 তারিখের পর থেকে আবার বৃশ্চিক রাশির কিছুটা মানসিক অস্থিরতা, মানসিক চাপ আসবে।
তাহলে বোঝা গেল অর্থ কর্ম বিদ্যা প্রেম বিবাহ সন্তান শত্রু দিক দিয়ে শুভ হলো, শরীর এবং মনের দিক দিয়ে বৃশ্চিক রাশিদের এখনো কিছুটা সাবধানে থাকতে হবে 2020 সালে। এবারে প্রতিকার আসুন, প্রতিকার বলে দিই কি কি প্রতিকার করতে পারলে বৃশ্চিক রাশিরা এই যেটুকু খারাপ বললাম সে থেকে মুক্তি পাবেন, আসুন জেনে নিন। 1 নম্বর, নিয়মিত প্রদীপ ঘিয়ের প্রদীপ জ্বালুন এবং শ্রীহরি বিষ্ণুর পূজা করুন নিয়মিত। 2 নম্বর, তিলকেশ্বর শিবের পূজা করুন, অবশ্যই বৃশ্চিকের জাতক থাকবেন। 3 নম্বর, বৃশ্চিক রাশির উপাদেয় দেবতা এবং বৃশ্চিক রাশির আরাধ্য দেবতা হচ্ছেন কার্তিক, কোন রাশির কোন দেবতা আরাধ্য সে সম্বন্ধে আমি একটি ভিডিও বানাবো, সেখানে অবশ্যই দেখে নেবেন। কিন্তু এখন জানুন যে বৃশ্চিক রাশির আরাধ্য দেবতা হচ্ছেন কার্তিক, তাই রেগুলার কার্তিক পুজো করা অবশ্যই প্রয়োজন। 4 নম্বর, সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং কুকুরকে রুটি খাওয়ান, বৃশ্চিক রাশি জাতক জাতকে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং কুকুরকে রুটি খাওয়ান। তাহলে বোঝা গেল এই প্রতিকারগুলো, নিয়মিত ঘিয়ের প্রদীপ জ্বালা, শ্রীহরি বিষ্ণুর পূজা, তিলকেশ্বর শিবের পূজা, নিয়মিত কার্তিক পূজা এবং সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন এবং কুকুরকে রুটি খাওয়ানো করতে পারলে যেটুকু অশুভ আছে অর্থাৎ শরীর এবং মনের দিক থেকে যেটুকু অশুভ আছে বৃশ্চিক রাশিতে 2020 সাল, সেই অশুভতাও কেটে যাবে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2020 সালের আগাম শুভেচ্ছা জানিয়ে এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনারা সাবস্ক্রাইব করেন বলেই আমি এই ধরনের ভিডিও করতে অবশ্যই উজ্জীবিত হই এবং অবশ্যই আনন্দ পাই। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথম পৌঁছে যায়। এইটুকু জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম, নমস্কার।